সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কামিজ কাটিং এবং কামিজ সেলাই বক্রম দিয়ে কিভাবে গলা কাটিং করবেন বা কিভাবে সেটিং করবেন আপনাদের শেখাবো। এখানে দুই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় আছে এই কামিজটি তৈরি করার জন্য। কাপড়ের ভাঁজটা লক্ষ্য করেন কিভাবে করতে হবে। এই দুই মাথা ধরে এইভাবে প্রথমে দুই পাট করবেন, দুই পাট করার পরে আবার এইভাবে চার পাট করবে। সম্পূর্ণটা কিন্তু চার পাট করা যাবে না। এইভাবে চার পাট করার পর এখানে যে কাপড়টাতে হাতা হবে, এখানে যে আমরা চার পাট করলাম 37 ইঞ্চি বডির জন্য এখানে 12.5 ইঞ্চি পরিমাণ ভাঁজটা রাখছি। আর আমার এখানে দেখেন খোলা অংশ, আর এখানে যে কাপড়টা এটা দিয়ে হাতা তৈরি করবো জয়েন্ট দিয়ে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই পাশে আটকানো অংশ আমার সামনে খোলা অংশ, এ পাশেও খোলা অংশ, এ পাশে আটকানো অংশ। এভাবে ভাঁজটা রেখে দিবেন, আর এখানে বডি অনুযায়ী এই ভাঁজটা দিয়ে দিবেন এবং নিচের ঘের অনুযায়ী এই ভাঁজটা দিতে হয়। এখানে একটা মার্জিন করব, এখান থেকে 1 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন। এই উপরের মার্জিন থেকে এখন আমাদের কামিজের লম্বার মাপ যার যতটা প্রয়োজন নিতে হবে। আমি নিব 42 ইঞ্চি, এখানে একটা মার্জিন, এখানেও 42 ইঞ্চি, এখানে একটা মার্জিন করে নিলাম। সেলাই মার্জিনের জন্য আরও 2 সুত উপরে আরেকটা মার্জিন করলাম। এখান থেকে হাতার আর্ম হোল নিব 37 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি পরিমাণ, এখানে একটা মার্জিন। এ পাশ থেকে ধরে পুটের মাপ নিব 6.5 ইঞ্চি 37 ইঞ্চি বডির জন্য, এখানেও ধরবো 6.5, তাহলে মার্জিনটা সোজা হবে। এখান থেকে ধরে গলার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ নিব, এইখানেও ধরবো 2.5 ইঞ্চি 37 ইঞ্চি বডির জন্য, গলার পাশে 2.5 ইঞ্চি। এখান থেকে গলার লম্বাটা নিব 5 ইঞ্চি পরিমাণ, সামনে পিছনে একই গলা হবে। এখানে গোল গলা গোল রাউন্ড করে নিলাম। এখান থেকে কামিজের সাইড ফোড়াটা রাখবো 19.5 ইঞ্চি নিচে, 19.5 বা 19 ইঞ্চি এরকম রাখবেন। এই দুই দাগের মাঝখানে এইভাবে ফিতাটা ধরে একটা মার্জিন করবেন, এটাকে আমরা পেটের মাপ বলে থাকি। তো এবার নিতে হবে এখান থেকে বডির মাপ। 37-কে 4 ভাগ করবো, 4 ভাগ করে 4/1 অংশ, এখানে হবে 9 ইঞ্চি 2 পয়েন্ট এখানে মার্জিন। এরপরে সেলাই মার্জিনের জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব, এখানে হবে 32, 32-কে 4 ভাগ করলে 4/1 অংশ 8 ইঞ্চি, এখানে আবার 1 ইঞ্চি বেশি নিব। এখানেও হবে আমাদের 37-এর 4/1 অংশ 9 ইঞ্চি 2 পয়েন্ট, এখানেও শিলার জন্য 1 ইঞ্চি করে বেশি নিলাম। আপনারা যদি কারো শরীরের থেকে মাপ নেন, অর্থাৎ অরিজিনাল বডি থেকে যতটুকু মাপ আসবে সেইখানে অবশ্যই আরও 5 ইঞ্চি লুজ দিবেন বডিতে। তো 37 ইঞ্চি বডির নিচের ঘেরটা রাখবো আমরা এখানে 11.5 ইঞ্চি, এরপর শিলার জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। নিচের ঘেরটা সামনের পাটে মোট থাকবে 23 ইঞ্চি, 23-কে 2 ভাগ করে 1 অংশ এখানে নিলাম। এইভাবে সোজা করে আপনারা মার্জিনটা করে নেবেন। মনে রাখেন এভাবে মার্জিন করার পর হাতার মহরার এখানে একটা মার্জিন করবেন, এখান থেকে নিব আমরা 1 ইঞ্চি, আর এখান থেকে ফিতাটা এইভাবে করে এখানে একটা চিহ্ন। যেহেতু সামনে পিছনে একই গলা হবে এজন্য হাতায় তালপাট কাটিং করা যাবে না, এজন্য কিন্তু এই মাপ অনুযায়ী কাটতে হবে হাতার মহরাটা। দর্শক, এখন আমি কামিজটি কাটিং করে নিব। তো যারা আমরা নতুন আছি, হয়তো আমাদের ক্ষেত্রে কাটিং করার সময় ভয় লাগে বা কাটিং করার সময় হাত কাঁপে, এবং কি কেসি আপনারা রাউন্ড করতে পারেন না, বা যে দিক দিয়ে কেসিটা নিতে চান সেই দিক দিয়ে কেসি যায় না, বা আপনাদের কেসিতে ধার কম, কেসিতে কাটতে পারেন না, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ভয় করবেন না, কোনো প্রকার ভয় করে লাভ নেই। এইখানে একটা চিহ্ন করব, এইখানে একটা চিহ্ন, গলার এখানে থেকে এইখানে একটা চিহ্ন। ভয় করলে দেখেন কোনো কিছু করা সম্ভব হবে না। আমি বারবার বলি, কোনো কিছু ভয় না করে বারবার চেষ্টা করেন। এখান থেকে এইভাবে ঘুরিয়ে মাপ দিয়ে নিলাম 7.5 ইঞ্চি, আপনারা এইভাবে মাপ দিয়ে নিতে পারেন 7.5 ইঞ্চি। তাহলে হাতারটা কী মাপে কাটিং করবো লক্ষ্য করেন, এই সাইড থেকে যে কাপড়টা, এই কাপড়টা এইভাবে ভাঁজ করব। এখানে ভাঁজ করার পর এখানে কিন্তু 4 পাট কাপড় হলো, তো আমাদের এই হাতার ঠিক এইখানে একটা জয়েন্ট পড়বে। যেহেতু দুই হাত বহরে কাপড় দিয়ে আমরা তৈরি করতেছি, এজন্য এখানে একটা জয়েন্ট পড়বে। জয়েন্টের মার্জিনটা দেওয়ার পর এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা মার্জিন করব হাতাটির আর্ম হোলের রাউন্ড শেপ দেওয়ার জন্য। এবার এখান থেকে হাতাটির লম্বার মাপ নিব, আমি নিব 70 ইঞ্চি পরিমাণ, 70-তে মার্জিন, এখানে একটা মার্জিন করব, এবং সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম।
এখান থেকে হাতার মুখ 5 ইঞ্চি নেওয়ার পর শিলার জন্য 1 ইঞ্চি আরও বেশি। এখান থেকে আমাদের হাতার মহড়া ছিল 7.5, তো আমরা এখানে নিলাম 7.5, সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বেশি। এইভাবে আমরা একটা রাউন্ড শেপ করব, বাড়তি করে আরেকটা রাউন্ড শেপ। হাতার মহড়ার এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাটতে হবে, ভয় করলে কিন্তু চলবে না। আপনারা যারা আমার ভিডিও দেখে কাজ করতেছেন কোনো প্রকার ভয় করবেন না, আশা করি কাজগুলো একদম অ্যাকুরেট হবে, কোনো জায়গায় সমস্যা হবে না। এই যে দেখেন হাতার রাউন্ডটা কীভাবে করলাম, আপনারা যারা নতুন আছেন হয়তো আপনাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় এত সুন্দর রাউন্ড হবে না, কিন্তু আপনারা বেশ কিছু কাজ করার পর আপনাদের রাউন্ডগুলো অটোমেটিক হবে, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা কিন্তু ছাড়বেন না আপনারা কখনও। এরপরে দেখেন হাতার মহড়াটা আমি মিলিয়ে দিচ্ছি, এই যে দেখেন হাতার মহড়াটা অ্যাকুরেট আসছে। দর্শক, আমি যে সূত্রগুলো দিয়ে কাটিং করি এই সূত্রগুলো দিয়ে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সহজ হয়ে যাবে। তো বক্রম দিয়ে গলাটা দেখেন, বক্রমটা ভাঁজ করার পর এইভাবে একটা মার্জিন করে নেবেন। এই মার্জিন থেকে ধরে গলার লম্বাটা 5.5 ইঞ্চি নিতে পারেন অথবা 5 ইঞ্চি নিতে পারেন। আমি সামনে পিছনে একই গলা দিব, তার জন্য নিলাম 5 ইঞ্চি 2 পয়েন্ট, আর গলার পাশে নিলাম 2.5 ইঞ্চি পরিমাণ। এখানেও 2.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করব। আপনারা 35 ইঞ্চি 36 ইঞ্চি 38 ইঞ্চি 40 ইঞ্চি বডি হলেও এই মাপে গলারটা কাটিং করবেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখানে দেখেন বাড়তি করে এইভাবে একটা মার্জিন করে নিলাম, আর বক্রম দিয়ে গলারটা তৈরি করলে গলাটা সুন্দর হয় এবং কি গলাটা লাস্টিং করে ভালো, এবং কি গলাটা পিছন দিকেও টানবে না বা গলাটা ঘাড় থেকে পড়ে যাবে না। এজন্য সবসময় চেষ্টা করবেন বক্রম দিয়ে গলা তৈরি করার জন্য। তো দেখেন এটাকে আমরা টিসি বক্রম বা পেপার বক্রম বলে থাকি। এরপর কাপড়ের উপরে এভাবে শুধু বক্রম বসিয়ে বক্রমের উপরে সেলাইটা দিতে হবে প্রথমে। এরপরে সাইডের বাড়তি কাপড়গুলো কেটে ফেলে সমান করে নিয়ে এই বাড়তি কাপড়টা এভাবে মুড়িয়ে দিয়ে আমাদের চতুর সাইড সেলাই করে নিতে হবে। তো নতুন অবস্থায় কিন্তু মোড়ানোটা একটু কঠিন মনে হবে বা একটু ঝামেলা মনে হবে, তো আপনারা একটু ধীরে ধীরে কাজগুলো করবেন, নিয়মিত করলে আর সমস্যা মনে হবে না। এরপরে এভাবে একটা ভাঁজ করে ঠিক মাঝখানে একটা এভাবে কেটে দিয়ে চিহ্ন করে নিলাম। এরপরে আসেন এই যে গলার কাপড়টা, তো আমরা এখানে একটু ভাঁজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি হিসেবে গলাটা বসাবেন। এই যে এইভাবে গলার পাশে আমরা মাপ নিয়েছিলাম কত, 2.5 ইঞ্চি আটকানো পাশ থেকে, এই যে 2.5 ইঞ্চিতে চিহ্ন করবো একটা। এই চিহ্ন অনুযায়ী আমরা এটাকে সোজা পাশে রাখবো, কাপড়টা হচ্ছে সোজা সাইডে, এখানে একটা বরাবর মিডিল সেন্টার এবং দুই সাইডের গলা। এখান থেকে দেখেন গলাটা 5 ইঞ্চি পরিমাণ মাঝখানে থাকবে সেলাই করার পর, আর এই গলাটা এখানে বসাবো। বসিয়ে নিয়ে এবারকার যে সেলাইটা হবে এই সেলাইটা আমাদের বক্রমের একদম নিচ দিয়ে হবে, বক্রমের একদম কাজ দিয়ে, কিন্তু কোনোভাবেই যাতে বক্রম সহ সেলাইটা না হয়। বক্রম থেকে কাপড়ের উপর দিয়ে শুধু সেলাইটা হবে, কিন্তু বক্রমের একদম কাজ দিয়ে সেলাইটা যাবে। এরপরে দেখেন এই যে মাঝখান থেকে বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দিব। আপনারা 35 থেকে 42 ইঞ্চি বড়ি পর্যন্ত বক্রম দিয়ে যদি সামনে পিছনে একই গলা দেন, গলার লম্বাটা রাখবেন 5 ইঞ্চি 2 পয়েন্ট, গলার পাশে রাখবেন 2.5 ইঞ্চি। এরপরে দর্শক দেখেন এই যেভাবে গলার পট্টির কাপড়টা উপরে চাপ সেলাই দিতে হবে নিচের কাপড়টা সহ। এই যে দেখেন গলাটা আমি কমপ্লিট করে নিলাম, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কামিজ তৈরি করবেন বক্রম দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন।